টেডির কান্দে ভর করে মন্টু গ্রামে ঢুকতে যাচ্ছে গ্রামে ঢুকে ওর জায়গা জমি বিক্রি করে আবার চলে যাবে এইসব চাকরি দেয়া টেয়া এগুলো সব বোয়ামি কষ্টি হ্যাঁ আমি তো পুরো ঘটনা বুঝে ফেলাইছি টেডিরে কিন্তু হলো চাকরি দেনি মন্টু খালি খালি আশাতে বসে রেখে দিয়েছে মূল উদ্দেশ্য কি জানিস কি টেডির কান্দে ভর করে মন্টু গ্রামে ঢুকবে গ্রামে ঢুকতে পারলে ওর জমি জায়গা যা আছে সব বিক্রি করবে কিন্তু এই প্যাসটাই টেডি বুঝতে পারতেছে না সরল মনে মন্টুটাকে ঢাকায় গেছে এখন ওনেই পড়ে আছে আচ্ছা ঠিক আছে তুই আগে ভাবির লগে দেখা কইরা যা আরে এখন না আগে কাজ করতে হবে তারপর যাবানি তোরে একলা ছাড়া যাইব না বাস আরে ফাজলে বে করিস তো আমার মেলা টাইম লাগবে আর বললি তো নিগার আমারে মন্টু ঠিকানা দেবে না 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 ক্যাসাল করা লাগবে ওরে অনেক বুঝোই শুনে তোমার মন্টু ঠিকানা নিয়ে লাগবে হার্লান বি আ শো স্টিলার অ্যাভেইলেবল এট হার্লান স্টোরস শুন আমি তোর বুঝাই করছি সবচেয়ে বড় কথা হচ্ছে ফুয়ারা মন্টুর ঠিকানা পাওয়ার পর ওই কাগজটা ছিঁড়ে ফেলাইছে এই কথা শুনে মনে কর যে নিগার খুব মাইন্ড করিছে কারণ কি নিগার অনেক কষ্ট করে মন্টুর ঠিকানা জোগাড় করেছিল কিন্তু ফুয়ারা কোনো গুরুত্ব দেয়নি এখন মনে কর যায় বুঝোই শুনোই রাগ ভাঙায় তারপর ঠিকানা নিয়ে লাগবে হ্যাঁ বুঝছি আচ্ছা চল আমি তোর লগে যাম আবার কথা করছিস চান্দু আর তুই বুঝতেছিস না কা আমি তোরে একলা ছাড়ছি এই কথা যদি বস জানতে পারে আমার উপর রাগ করবো না বেটা আরে বাবা রে আর ঠিক আছে তাহলে একটা শর্ত তোর নিতে পারি আবার শর্ত কিসের শর্ত তুই ভিতরে ঢুকতে পারবি না বাইরে থাকবি ও বাফুরে বাফুরে কেন আপনি কি নিগারের লাগে প্রেমের আলাপ করবেন নাকি প্রেমের এই যে এই তো না এই তো এই ফাউল কথা তোর নিতে নিতে চাই না ও আচ্ছা ফাউল করি আমি আচ্ছা ঠিক আছে ফাউল করব না তারপর আমি তোর লাগে যাব না তুই কথা দিতে হবে কি কথা তুই নিগারের বাড়ির ভিতরে ঢুকবি না আচ্ছা ঢুকুম না প্রমিস প্রমিস হ্যাঁ প্রমিস 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 হ্যাঁ এই প্রমিস প্রমিস চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে আপনি কি শুরু করছেন এসব কি কইতেছেন নিশান নিশান ইবনে মিজান মানে মানে ছবির নাম নিশান পরিচালক ইবনে মিজান নিজের নাম নাই নিজের নাম নাই মানে আরে ইবনে মিজান মানে কি মিজানের তালিকা আছে না নাই আপনি কি এইসব কথা কর জন্য ফোন দিছেন আরে না কি এর এইসব কথা কর লেগে আপনারে ফোন দিছি মানে আপনারে দেখলে দিলের ভিতরে তো উচ্চাটান বাবা হে তো এর লেগে গান খান বাইরে হয়ে গেছে এখন খবর দাওনে লেগে আপনারে আমি ফোন দিছি কি খবর আয়া পড়ছে আয়া পড়ছে আবার আয়া পড়ছে টেস্ট টিউব বেবি আপনি পেটে তো রাখতে পারেন না এর লেগে টেস্ট টিউব কি সব কইতেছেন কাল রাইতে একবার আইছিল আয়শা তাফালিং মাইরা গেছে আজকে দিনের বেলা আবার আইছে আজকে আয়শা অন্য এক মাইয়ার ঘরের ভিতরে ঢুকছে তারে তো আর আপনার লাহান মা ডাকে না এখন অবস্থা খান বুঝেন কার ঘরে ঢুকছে নিগার নিগার চিনা পারছেন হপ নাম শুনছি একলা হেনা লগে আবার ওই যে কাইল্লা হিরণচিটা ওই যে চান্দু ওই হালারে লইয়া আছে
তাহার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আছো, তার প্রেম ঘাস হয়ে আসে। কার কবিতা জানেন তো? জীবন আনন্দ দাস, প্রেমের কবি। তাতে আমার কি? আপনার কি সই না? তবে আমার অনেক কিছু, অনেক কিছু কি জানেন তো? আমার গ্রামের মায়ের লোকে আয়া কি চিকিদানা বিচিকিদানা খেলবো, আর আমি কি মুখের মধ্যে আপনার জীবনে তো একখান গানই আছে, একখান বাংলা রেকর্ডের মতো। আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলি পুরায় যায় মা। আমার গ্রাম ছাইরা চলে যেতে নাইলে কইলাম আমি গেলে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। জলে না? খুব জলে। একদম পাশে কথা কইবেন না, ফোন রাখেন। আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টা বোঝেন তো 30 মিনিট, এর মধ্যে যদি আপনার টেস্ট টিউব বেবি রসুলপুর না ছাড়ে তাইলে কলাম অন্য খবর শুনতে পাইবে। ঠিক আছে। না গেলে বুঝিস।